আমরা যখন কোন গুনার কাজ করতে যাই, অনেক সময় দেখবেন মনের মধ্যে একটা হার্ট বিট বেড়ে যায়, দুপ 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 দুপ। এটা আসলে হার্ট বিট বাড়ে না, মনে আমাদেরকে সিগন্যাল দেয়, বান্দা কাজটা করিস না, বান্দা কাজটা করিস না, আল্লাহ তোর সাথে কথা বলবে না, জিব্রাইলকে পাঠাবে না। কিন্তু আমি মনের মাধ্যমে আল্লাহ তোকে জানাচ্ছে, বান্দা করিস না, আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাবে। আপনি আমি এত নিমুখ খারাম আল্লাহর জমিনে দাঁড়িয়ে সেই মনের কথাকে পাত্তা না দিয়ে বরং সব প্ল্যানিং করে গুনার কাজটা করে ফেলি, গুনার কাজটা করে ফেলি, গুনার কাজটা করে ফেলি, আল্লাহকে কষ্ট দিই, কষ্ট দেওয়ার পর আবার মনে মনে দোয়া করি কেউ যেন না দেখে, কেউ যেন না জানে, কেউ যেন না দেখে, কেউ যেন না জানে। আমার আল্লাহ যখন ওই গুনাগার বান্দা যখন জমিনে গুনাটা করার সময় বারবার বলে আল্লাহ কেউ যেন না দেখে, দেখলে আমার ইজ্জত চলে যাবে, বন্ধু দেখলে ইজ্জত চলে যাবে, বাবা জানলে আমাকে মেরে ফেলবে, যখন ভয়ের মধ্যে থাকে, আমার আল্লাহ এমন রহমান, বান্দা গুনাহ করার পরও যিনি তার দোষকে গোপন করে রেখে ইজ্জতে বজায় রাখে, ওনার নামই রহমান। আপনি আমি সেই রহমানের বান্দা যিনি দয়া করতে আপন পর দেখে না, যার রহমতের ছায়া সবসময় প্রস্তুত হয়ে থাকে। মসজিদের বাইরে পাশা একজন বান্দা মনে মনে ভাবতে লাগলো, 40টা বছর কাটাই দিলাম, 50টা বছর কাটাই দিলাম নিজের মতো করে, আল্লাহর কথা ভাবলাম না, ধর্মের কথা ভাবলাম না, যেমনে মন চাই তেমনে করছি, হায়াত আমার শেষের দিকে, আফসোস, কি করব আমি, কেমনে কবরে যাব, কেমনে কবরে থাকবো, একলা রুমে থাকতে ভয় লাগে, কবরে কেমনে একা একা থাকবো, হাশরের ময়দানে আল্লাহর সামনে কি নিয়ে জানা, ভুল তো করে ফেলছি, অতীতে তার ফিরে যেতেও পারবো না, অতীতকে পাল্টাতেও পারবো না। মসজিদের পাশে বসে বসে মন খারাপ করে আছে, নিজে নিজে কান্না করছে, হাই হাই কি ভুল করলাম, হাই হাই কি ভুল করলাম, হাই। হঠাৎ করে তার কানের মধ্যে বেজে আসে একটা রহমতের আওয়াজ, মন মতো সুবহানাল্লাহ পাইনি, বান্দা আফসোস করছে, আমি তো গুনাহ করছি জীবনে, এই হিসাব তো দিতে পারবো না, হায়াত নাই যে বেশি সওয়াব করব, আর যে সওয়াবের বয়স আছে এগুলোর মধ্যে তো গুনাহ হয়ে যাবে, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। নিজের ভিতরে একটা লজ্জা কাজ করছে, হাজারো হলো তো মানুষ দিন শেষে, কিন্তু লজ্জা ঠিকই কাজ করে, বিবেক ঠিকই কাজ করে, ভাবতে লাগলো। হঠাৎ করে মসজিদের ভিতর থেকে ইমামে মুকাররমের, খতিবে মুকাররমের একটি আলোচনার আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো। খতিবে মুকাররম বলছে, এই পৃথিবীর গুনাহগারবাসী, আপনাদের জন্য আল্লাহর একটা পয়গাম, আল্লাহর একটা পয়গাম, আল্লাহর একটা পয়গাম, যারা জীবনে গুনাহ করেছেন, যারা জীবনে পাপ করেছেন, যারা জীবনে ভুল করে অন্যায় করেছেন, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, যারা অতীতকালে গুনাহ করেছেন, আপনাদের জন্য আপনার আল্লাহর পক্ষ থেকে একটি বাণী, আপনার আল্লাহর পক্ষ থেকে একটি শুভ সংবাদ আপনার জন্য। মাইকের আওয়াজটা যখন শুনলেন, মনের মধ্যে তখন অস্থিরতা আরো বেড়ে গেল, বান্দা ভাবতে লাগলো, আমার আল্লাহ আমার মতো গুনাহগারের জন্য কোনো রাস্তা রেখেছেন, কোনো রাস্তা রেখেছেন, কোনো রাস্তা রেখেছেন, আমি যাকে স্মরণ করি নাই তিনি আমাকে স্মরণ ঠিকই রেখেছেন, যাকে আমি মনেও করি নাই উনি আমাকে বাঁচার রাস্তা করে দিচ্ছেন, এটা আবার কেমন কথা, মনোযোগ লাগাই দিল। এবার খতিবে মুকাররম যখন ওয়াইজ করতে লাগলেন, যখন ওয়াইজ করতে লাগলেন, তখন হঠাৎ করে একটি আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا বান্দা বসা থেকে দাঁড়াই গেল, হুজুর আমি তো আরবি জানি না, একটু তাড়াতাড়ি তো বলুন অর্থটা কি, কি বলতে চাই আমার আল্লাহ আমার জন্য। তখন হতিবে মুকাররম বলে, ও গুনাহগার বান্দা শুনে রাখো, যদি তোমার গুনাহ আকাশ পরিমাণ ছুঁয়ে যায়, যদি তোমার গুনাহ সারা পৃথিবীর সম পরিমাণ গুনাহ হয়ে যায়, পৃথিবীর সমস্ত ঘরের দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, এমনকি মাই যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, আল্লাহ তোমাকে শোনাচ্ছেন বান্দা লা তাকনাতু, লা তাকনাতু, চিন্তা করিস না, পেরেশান হইস না, মন খারাপ হইস না, সবার দরজা যদি তোর জন্য বন্ধ থাকে, তুই মনে রাখবি তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে, সুবহানাল্লাহ।